মাটির দেহ মাটি হইব মাটির দেহ মাটি হইব কেন কর মন অহংকার কেন কর মন অহংকার আজ মরিলে কাল যে দুই দিন রবে না আর কেউ তোমার আজ মরিলে কাল যে দুই দিন রবে না আর কেউ তোমার প্রিয় দর্শক আমন্ত্রণ আমার সোশ্যাল মিডিয়ার আজকের আয়োজনে আমরা আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি এই প্রজন্মের তরুণ প্রজন্মের শিল্পী ফোক শিল্পী সোহেল মণ্ডলকে সোহেলের সাথে কথা বলবো জানবো সোহেলের গানের গল্পের কথা আসল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তুমি এত ছোট মানুষ তোমাকে আপনি করে বলবো দরকার না 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 তুমি করেই বলো তুমি করেই বলো আমি ছোট মানুষ তুমি করেই বলেন না তুমি ছোট মানুষ না তুমি প্রত্যেকটা মানুষই বড় আমার থেকে বয়স ছোট অনেক ছোট আপনার থেকে অনেক ছোট সোহেল গান শুরু হলো কিভাবে গান শুরু হয়েছে ভাইয়া 2007 সালে নারায়ণগঞ্জ শিল্পকলা থেকে গান শুরু হয়েছে আর হলো বিশেষ করে যখন আসিফ ভাইয়ের অ্যালবামটা বের হয় কোথায় ও তখন হ্যাঁ ও প্রিয়া তুমি কোথায় তখন তো বারোটা গানের ক্যাসেটের যুগ ছিল তখন ক্যাসেটটা কিনার জন্য এক সপ্তাহ ঘুরছিলাম এই ক্যাসেটটা কিভাবে পাওয়া যায় টাকা দিয়ে আসলাম দোকানে বলছে পনেরো দিন পরে আসেন পনেরো দিন পরে গেলাম বলছে আরো দশ দিন পরে আসেন কি একটা পরিস্থিতি ক্যাসেট তো আর পাই না এদিক দিয়ে টেপ একটা টেপ রেকর্ডার ছিল ছোট্ট ওটা আবার চলতে হলো ব্যাটারি দিয়ে মানে একটা ক্যাসেটে একবার শুনলে একটা ব্যাটারি শেষ আর তখন তো ছোট ছিলাম টাকা তো টাকা পয়সা থাকতো না কাছে কিন্তু গানের প্রতি ভালোবাসার প্রতি খুব একটা ভালোবাসা তখন মানে গান শুনতে হবে এমন একটা পরিস্থিতি স্কুলে গেলে যে টিফিনের টাকাটা পেতাম ওই টাকাটা জমায় জমা ব্যাটারি কিনতাম আবার ক্যাসেট কিনতাম এইভাবে গান শিখার আর যে দোকানে দেখতাম আগে ছোটবেলা থাকতে স্কুলে যাওয়ার সময় যে কোনো দোকানে চার দোকানে কিংবা কোনো দোকানে গান বাজলে স্কুলে যাওয়া বন্ধ করে আগে গান শুনতাম মার খাইতো না মার খাইতাম প্রচুর প্রচুর পরিমাণ মার খাইতাম এই গান শোনার জন্য আচ্ছা তারপরে যখন একটা সময় একা একা ভর্তি হলাম শিল্পকলাতে নারায়ণগঞ্জ শিল্পকলায় একা একা ভর্তি হওয়ার পরে প্রথম তো অবস্থায় গান করতে পারতাম না গান করতে পারতাম না কিন্তু ভিতরে একটা বিশ্বাস ছিল আমি পারবো সবাই পারলে আমি পারবো না সুর ঠিক মানে তাল ঠিক থাকতো না তখন গানের কথা মনে থাকতো সুর ঠিক থাকতো হয়তো উনিশ বিশ হতো কিন্তু তাল ঠিক থাকতো না তখন তো আর গানের এত কিছু বুঝতাম না যে কিভাবে গান করতে হয় তারপর ভিতরে ভিতরে একটা প্রশ্ন নিজের কাছে নিজের প্রশ্ন যে সবাই যদি পারে তাহলে আমি পারবো না কেন সবাই যদি এত সুন্দর গান করে আমি পারবো না কেন তখন থেকে একটা রাগ একটা জিদ নিজের সাথে নিজের জিনা না আমাকে পারতেই হবে এই যে দু হাজার থেকে দু হাজার বাইশের শেষ তেইশ শুরু হয়ে গেল অলরেডি তো এই যে ষোলো বছরে তোমার কি মনে হয় যে তুমি গান করতে পারো এখন এখনো মাটির গান তো আর বিশেষ করে গান শেখার কোনো শেষ নেই কিন্তু আমি যে গানগুলো করি আশা করি আমার আমার এক প্যাটার্নের দর্শক আছে

এবং গাওয়া আমার ও তুমি নিজে লিখেছো নিজে এখন যে গানগুলো করছে আমি ম্যাক্সিমাম গান আমার নিজের লেখা শুরু করা আর এই গানটা করেছে হলো কেজিএম রাহাত নামের একজন আজকে তোমার হলো বন্ধু কালকে তোমার বিয়ে আমায় ছাইরা চইলা যাইবা তুমি অন্যের ঘরে আজকে তোমার হলুত বন্ধু কালকে তোমার বিয়ে

সেই ভালোবাসা কি সেই ভালোবাসার কারণে এখন প্রত্যেক ফেসবুক এই সব জায়গা দিয়ে হ্যাঁ এই সব জায়গায় হোয়াটসঅ্যাপ ফেসবুক এখন আগে তো ফেসবুকে ছিল না হোয়াটসঅ্যাপও ছিল না কিছুই ছিল না এখন তো সবকিছুই ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল হওয়ার কারণে মানুষের প্রতি মানুষের একটা ভালোবাসা হবে প্রেমও বেড়ে যাচ্ছে হ্যাঁ গান কি তাহলে তোমার কাছে গান আমার কাছে নেশা পেশা গান আমার যেমন মানুষে ক্ষুধা লাগলে ভাত খায় বিভিন্ন কিছু খায় আমি গান শুনলে আমার ক্ষুধা শেষ মানে গান আমার বড় ওষুধ এই দুনিয়াতে একটা সময় গানের জন্য বহু কষ্ট করেছি ফ্যামিলি থেকেও মানত না কারণ মুসলমান ফ্যামিলিতে একটা গান বাজনার একটা বিষয় থাকে তো ওই জায়গার থেকে আর আমার ফ্যামিলিগত দিক দিয়ে কেউ কেউ কোনো দিন গান করবে কি গান ভালোবাসে এটা কেউ ধারণাই করত না আমি যখন এখন বিভিন্ন চ্যানেলে লাইভ করি তখন দেখি আমার মা আমার বাবার অনুভূতিগুলো দেখি আমি যে তারা আমি যখন গান করতাম প্রথম প্রথম অবস্থায় তখন তারা চাইতেন না যে আমি গান করি গানের জগতে তোমার মেন্টর কারা ছিল কারদেরকে তুমি ফলো করেছিল গানের জগতে ফলো করতাম হল শ্রদ্ধে বাড়ি সিদ্দিকি স্যার আর ছবির গানের মধ্যে শ্রদ্ধে এন্ড দা আচ্ছা এই এন্ড দা আর আসিফ ভাইয়ের গান শুনে আমার মানে একবারে ছোটোবেলার থেকে বড় হয় তোমার কি মনে হয় যে এই ধরনের প্রবণতা আসলে আমাদেরকে ভালো কিছু দেয় হ্যাঁ এটা ঠিক ভালো কিছুও দেয় আবার খারাপ দিকও দেয় যেমন নাকি আসিফ ভাইয়ের গান আমি মনে করি আসিফ ভাইয়ের গান শেখার কারণে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি আসিফ ভাইয়ের গান যদি না আসতো প্রিয়া তুমি অ্যালবাম তখন যদি না বের হইতো আমার মনে হয় এই জায়গায় আমি নাও আসতে পারতাম মানে আসিফ আসিফ ভাইয়ের গান তোমাকে অনুপ্রাণিত খুব তখনকার সময় খুব দিন রাত চব্বিশ ঘন্টায় গান শুনতাম তারপর আসিফ ভাইয়ের পরে আবার আসলো হলো বাচ্চু ভাইয়ের একটা গান আসলো এক আকাশের তারা তুই এক নে মানে তখন তো এক একটা রকম এক একটা গান এক একটা হীরার টুকরা তারপর নবী আসলো এক আকাশের তারা তুই এখানটা হ্যাঁ ট্রিবিউট করো এই গানটার জন্য হ্যাঁ করি একটু গাই আমরা এক আ তারা তুই এক আগু নিসে এক তারা তুই এক আগ একটু ভালোবাসতে হে এক মোরে একাকাশে তারা তুই একা গুনিসিনে একটু ভালোবাসতে হে দিশি এটা কি তোমার ভেবনা আর আমারে নিয়ে তোমার গান এটা আমার গান এটা আমার লেখা সুর হলো হাফিজ বাউলা নামের একজন বড় ভাই ওনার সুর করা আচ্ছা এটা এই গানগুলো কি তুমি তোমার চ্যানেলে করছো হ্যাঁ এটা ভি এটা অন্য একটা চ্যানেল থেকে আসছে বাট আমার লেখা তোমার লেখা হ্যাঁ আমার লেখা শুরু আরেকজনের কথা বর্তমান সময় তো সেটা হচ্ছে যে মানে সবাই নিজের কন্টেন্ট নিজে বানাচ্ছে নিজে বানায় সেটাই করছো আমি এটাই করার চেষ্টা করছি কেন একটা সময় তো আসলে মিউজিক্যাল ইন্ডাস্ট্রি কেউ কেউ গান বানাতো কেউ ভিডিও বানাতো কেউ মিউজিক করতো এরকম আলাদা আলাদা একটা সময় গান এরকম হতো কিন্তু একটা সময় গানের জন্য অনেক শ্রম দিত যারা শুরুকার গীতিকার কম্পোজার আর এখন তো ওই সিস্টেমটা নেই এখন যার যার আলাদা আলাদা স্টুডিও একটা গান নিয়ে শুরুকার এই গীতিকারে গানটা লেখলো শুরুকারে শুরু করলো আর শিল্পী যে গেয়ে ফেললো আর আগে তো এই এটা ছিল না আগে একটা গান লেখার পরে এই গানটা নিয়ে গবেষণা হইতো গানটার কথাটা কেমন কোন জায়গাটা কেমন এই গানটা কি চলবে কি না কোনো কথা কি চেঞ্জ করতে হবে কি না আর এখন যারা গান লেখে আমাদের মতন যারা নিজেরা নিজেরাই নিজের অভিজ্ঞতা দিয়ে নিজেরাই নিজেদের মতন গান সাজায় ফেলতাস তুমি একজন তরুণ শিল্পী হিসেবে কোনটাকে ভালো মনে করো আগেরটা না এই সময়টা আগেরটা আমার মনে হয় আগেরটা তখনকার সময়ই फेमस ছিল কিন্তু আগে গান ছিল খুব ভালো কোয়ালিটি ফুল আর এখনকার গানের কিছু কিছু গানের কোয়ালিটি আসছে আবার কিছু কিছু গান একবারে জাতা অবস্থা যে যার মতন করতেছে সুরে নাই তালে নাই কথার কোনো ছন্দ নাই তুমি কখনো ফেসবুকে গালি ক্লাস খেয়েছো ফেসবুকে আমি আমার জানা শর্তে কোনো গালিগালাস খাই নাই আমি কারণ আমি এরকম কোনো গান করি না আমি গান যে কোনো গান করি আমি গান করার আগে গানটা নিয়ে গবেষণা করি আমি যে গানটা কি মানুষের যেমন নাকি আমার মাটির দেহ গানটা এই গানটা লেখা হয়েছিল মিনিমাম ছয় মাস আগে ছয় মাস আগে একজন গীতিকার ছিল ফিরোজ কাঙ্গাল উনি এই গানটা লেখে পোস্ট করছিল ওনার ফেসবুকে তারপরে আমি বললাম ভাই এই গানটা আমার লাগবে কারণ কথাগুলো ডিফারেন্ট মাটির দেহ মাটি হবে কথাগুলাই ডিফারেন্ট মানে মুখের যে কথাটা মানে মানুষের হৃদয়কে হৃদয়কে টাচ করার জন্য এই কথাটা একদম আলাদা তখন আমি ওনার বললাম চারটা লাইন লিখছিল বললাম এই গানটা আমার লেখা দেন আমি গানটা করব তো তখন ও বললো ঠিক আছে ভাই আমি দিতেছি একদিন না দুই দিন পরে গানটা আমাকে দিল তখন নিজে নিজে গুনগুন করে গায়ে আর আমি একবার দর্শক হই একবার শিল্পী একবার দর্শক একবার শিল্পী গানটার মজার বিষয় হলে আরেকটা অ্যালবাম আকারে হওয়ার আগেই আমি এন টিভিতে একটা প্রোগ্রামে লাইভে গাইছিলাম তো লাইভে গাওয়ার পরে লাইভে যে সবাই গানটা পছন্দ করছে পরে দেখি ক্যামেরাম্যান যারা ছিল মানে ক্যামেরার পিছনে যারা ছিল সবাই দেখি সাথে সাথেই গানটা মানে গুনগুন করে গাওয়া শুরু করে দিছে এত সুন্দর একটা গান হয়েছিল লাইভটা খুব ভালো হয়েছিল। মৌলিক গানের একটা লাইভ ছিল তারপর থেকেই যে গানটা গানের এক ধরনের মাসে তোমার ভিডিও গুলো দেখলে যেমন এই যে দেখতে নিশ্চয়ই যে তুমি এই সময়ে যে ধরনের গানগুলো হচ্ছে সেগুলোর স্থায়িত্ব কি একটু কম মনে হয় তোমার এটা কি যে গবেষণা নির্ভর না বলেই কি একটু একটু কম মনে হয় কম মনে হয় কি হান্ড্রেড পার্সেন্ট মনে হয় একটা গান আসলো এক মাস দুই মাস তিন মাস চার মাস হাইস্ট এক বছর তারপরে ওই গানটা হারায় যায় ওই গানটা হারায় যাওয়ার কারণ হলো গানের কথাটা এখনকার মতে ভারী কোনো কথা না একবারে হালকা কথা হালকা কথার গান মানুষের মনে জায়গা করে নিতে পারে না যেমন আগের যে গানগুলো ছিল আগের যে গানগুলো এক একটা এক এক রকমের কষ্টের কথা আগের যে খুরশিদ আলম স্যারের গানগুলো ছিল মানুষ কিন্তু একটা কিন্তু গান করছে একবারে মানে ফানি গান করছে দুঃখের গান করছে কষ্টের গান করছে আবার একটু জোকারি টাইপের গান করছে মানুষ কিন্তু একটাই কিন্তু গান করছে বহু রকমের হাজারে বিজারে গান করছে তো ওই ওই কারণে আর ভয়েজের কোয়ালিটিটা ওই রকম চেঞ্জ আর আগে তো গান বাজনা শিখে তারপরে তুমি তো মূলত ফোক গান করো হ্যাঁ মূলত বর্তমান সময়ে যারা ফোক গান করছেন তাদের মধ্যে কার গান তোমার ভালো লাগে তুমি কার বর্তমান সময়ে কয়েকজনই আছে তার মধ্যে রাজু মন্ডল ভাই গান করে খুব ভালো গান করে রাজু মন্ডল ভাই রাজু মন্ডল ভাইয়ের কিছু কিছু গান এখনকার এখনকার সময়ে মানুষের মনে খুব ভালো করে জায়গা করে নিয়েছে তোমার ফেসবুকের ছবিগুলো দেখলে যে দেখা দেখতেছে যে এক সময় একই ধরনের ইনস্ট্রুমেন্ট তুমি ছবি আছে তুমি কি সবগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো নাকি মোটামুটি পারি গিটারটাও পারি হারমোনি তো আরও আগের থেকে ছোটবেলা থেকেই পারি আর আর তবলা তো তবলাটাও মোটামুটি পারি কিবোর্ডও পারি এগুলো শিখেছ কি শিল্পকলায় শিল্পকলায় না আমি হারমোনিয়াম শিখেছি হলো আমার গানের গুরু যে শ্রদ্ধেয় গুরু শিমুল দ্বীপ বিজন ওনার কাছে আচ্ছা ওনার কাছে আর আমি গিটার শিখেছি হলো শ্রদ্ধেয় আমাদের একটা স্যার ছিল শ্রদ্ধেয় মনির হোসেন স্যার ওনার কাছে গিটার শিখেছি আমি আচ্ছা বর্তমান সময়ে মিউজিক ইন্ডাস্ট্রির কোন কোন বিষয়গুলো মনে হয় যে পরিবর্তন হওয়া দরকার বর্তমান সময়ে মিউজিক ইন্ডাস্ট্রির গানের আমি মনে করি যেটা গান এখন পাবলিকে গান শুনে শুধুমাত্র ভিডিওটা দেখে অডিওটা কি হলো এটা কোনো দেখার বিষয় নেই কিন্তু ভিডিওটা ভালো হইলেই মানুষ মনে করে উফ খুব সুন্দর একটা গান এই পরিস্থিতি আমার মনে হয় এখান থেকে বের হওয়া দরকার নাহলে ভালো গানগুলো হারায় যাবে কিছু কিছু গান যেমন নাকি আপনি বিগ বাজেটের একটা ভিডিও করবেন মানুষের যদি গানটাও খারাপ হয় অডিও গানটা খারাপ হয় বিগ বাজেটের ভিডিও মানুষ দেখবে আপনার পেজে খুব বিগ বাজেটের একটা ভিডিও অনেক বড় একজন নায়িকাকে দিয়ে করানো হয়েছে নায়ককে দিয়ে করানো হয়েছে শুটিংটা তার মানে গানটা খুব সুন্দর গানের অডিওটা কিন্তু ভালো না কিন্তু ভিডিওর কারণে গানটা হিট এরকম পরিস্থিতি আমার মনে হয় সাধারণ আমরা যারা দর্শক যারা গান শোনে এখান থেকে বের হওয়া দরকার গানের অডিওটা আগে শুনবেন আপনারা যে গানটার অডিওটা কি। তারপরে ভিডিওটা কি ওটা পরের তাহলে তোমার গানের একটা অডিও শোনাতে চাই তোমার সাম্প্রতিক কোন কাজ যে গানটা তোমার মনের মধ্যে গুনগুন করে বাজছে একটু শোনাও গান আমার নিজের লেখা একটা গান মানে এখনকার সময় যে পরিস্থিতি এই পরিস্থিতির উপর একটা গান গানটা অডিও ভিডিও দুইটাই হয়ে গেছে কিন্তু এখনো রিলিজ করো রিলিজ করো তো আমরা একটু দর্শকের শোনাই হ্যাঁ রোজ রোজ আর ফোন করিয়ে তোমায় ডিস্টার্ব করব না ভালোবাসার কথা বলে তোমায় আর জ্বালাবো না রোজ রোজ আর ফোন করিয়ে তোমায় ডিস্টার্ব করব না ভালোবাসার কথা বলে তোমায় আর জ্বালাবো না তবু তুমি সুখে থাকো আমি না হজলে পুরে শেষ মে আমি না হজলে পুরে শেষ মে আমি না হজলে পুরে শেষ তোমার লেখা হ্যাঁ আমার লেখা আমার শুরু করা তোমার লেখা তোমার শুরু করা এরকম কি ঘটনা তোমার লাইফে ঘটে নাকি ঘটে না আসলে শিল্পীদের লাইফে অনেক কিছুই ঘটে আবার অনেক কিছুই ঘটে কারণ শিল্পীদের জীবনটা হলো আবেগী একটা জীবন ভালোবাসা বেশি ভালোবাসা ভালোবাসাটা ভালোবাসে ভরপুর টুইটও বড় তোমার সেখানে মাঝে মাঝে মানে ব্যত্যয় ঘটে না মাঝে মাঝে চক্রের মধ্যে পড়ে মাঝে মাঝে কিছু চক্র তো থাকেই কিন্তু ওই যে একটা কথা বললাম প্রথমেই যে আমি হলাম গানের মানুষ গানকেই ভালোবাসি যতই চক্র ভালোবাসা গান হ্যাঁ প্রথম ভালোবাসা গান আমার আমি আমার থেকে বেশি ভালোবাসি আমার গানকে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কখনো কোনো বিড়ম্বনায় পড়েছো তুমি ফেসবুক মাঝখানে একটা বিড়ম্বনায় পড়ে গিয়েছিলাম আমার ফেসবুকটা হ্যাক করেছিল আমার আগে সর্বপ্রথম একটা আইডি ছিল ওই আইডিটা দুই হাজার এগারোর দিকে আইডিটা হ্যাক করে ফেলে হ্যাক করার পরে তারপরে ফেসবুকে তো আমরা আমরা যেটা বুঝি আমরা যারা গান করি মানে আমরা সোশ্যাল মিডিয়াতে যারা আছি ফেসবুকটা কিন্তু আমরা ভালোভাবে নেই আবার কিছু দর্শক আছে ফেসবুকটা নেগেটিভ হিসাবে নেয় আবার কিছু দর্শক আছে ফেসবুকে খারাপ কাজ করার উদ্দেশ্যেই তারা ফেসবুক চালায় ভালো দিক তারা বোঝে না এবং ভালো দিক করবো না মানুষের ক্ষতি করা যায় কিভাবে শুধু তাদের মধ্যে 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 আর এটা নিয়েই তারা ব্যস্ত থাকে ক্ষতির ক্ষতির সেই আমিও সেখান থেকে বের হওয়ার পরে ওই আইডিটা উদ্ধার করা সম্ভব হয় না আমার পক্ষে অনেক চেষ্টার পরেও সম্ভব হয় না তারপর নতুন করে আবার সব কিছু করা তারপরের থেকে একবারে এখন আল্লাহ দিলে ভালো হয়েছে আর কোনো সমস্যা হয় নাই কারণ আমি তো মানুষের ক্ষতি করি না ভাই সত্যি কথা বলতে আমি মানুষের ক্ষতি করার আগে মিনিমাম বিশ বার ভাবি যদি আমার জন্য ক্ষতি হয় ওই মানুষটার তাহলে মানুষটা আমাকে অভিশাপ দিলে আমি সারা জীবন একটা দোষের ভাগে থাকবো দরকার নেই আমি প্রয়োজন ওনার জন্য আমার ক্ষতি হোক তারপরে খুশি থাক আমার ক্ষতিটা মাইনে নিতে পারি কিন্তু আমার জন্য কারো ক্ষতি হইলে আমি মিনিমাম পনেরো বিশ দিন ঘুমাইতে পারি না আর এটা যন্ত্রণা আমার আর পিছু সারা নেই মানুষটার কিভাবে ক্ষতি করলাম আমি কতক্ষণে যায় আমি ওনার কাছে মাপ চাম ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাপ করে দেন শিল্পের জন্যে বা শিল্পী হয়ে উঠতে তো এক ধরনের ধ্যানের প্রয়োজন আছে হ্যাঁ সেই ধ্যান তুমি আসলে কিভাবে করো সেই ধ্যানটা করি হলো আমি তো মূলত মানে যখনই থাকি যতই কাজে থাকি আমি মাতার মধ্যে কিন্তু একটাই ঘরে সময় যে গান যেই জায়গায় থাকি যেই পরিস্থিতিতেই থাকি আমার গানটা সবসময় থাকে আর প্র্যাকটিস তো রেগুলার থাকেই প্র্যাকটিসটা রেগুলার থাকে আর হলো আর এটা মডিফাই করে হলো আমি যেখানে গান শিখি ছায়ানোট সঙ্গীত বিদ্যায়তনে ওখানে গেলে আমার জীবনটাই চেঞ্জ হয়ে যায় যখন ক্লাসে যাই ক্লাসে যাওয়ার পরে স্যারদের যখন দেখি তারপরে পরিবেশটা যখন দেখি পরিবেশ কিন্তু একটা বিষয় গান বাজনার জন্য পরিবেশ যদি আপনার ঠিক না থাকে আপনার যতই ভালো গান করেন কোনো লাভ হবে না তো পরিবেশটা একটা বিষয় ছায়ানোটে গেলে একটা এনার্জি হিসাবরের ভিতরে পরিবেশটার কারণে একটা এনার্জি হিসাবের ভিতরে অনেক কথা হলো তোমার ভক্ত যারা আছে তোমার ফ্যান যারা আছে তাদের উদ্দেশ্যে হ্যাঁ আমার ভক্তদেরকে এতটুকুই বলতে চাই যে আপনারা ভালো গান শুনুন ভালো গানের সাথে থাকুন আর আমি আগামীতে কিছু সুন্দর সুন্দর গান আসছে আমার আশা করি আপনারা আরও ভালো গান পাবেন আমার কাছ থেকে আমার লেখা আমার সুর করা আমার গাওয়া এখন যে গানগুলো আসছে এই গানগুলো খুব ভালো আশা করি আপনারা আমার সাথে থাকুন আর আমার পেজের সাথে থাকুন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের এই আয়োজনার পর জন্য হ্যাঁ আপনাকেও ধন্যবাদ নেক্সট টেলিভিশনকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার এবং সোয়েল মন্ডলের কথাগুলো শুনছিলেন এবং আমাদেরকে দেখছিলেন আগামী পর্বে নতুন অতিথি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন